আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করতেছি সকলে ভালো আছো। আমরা তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন ক্লাস মানবিক বিভাগ একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোকপাত করব, পুরো সময়টা জুড়ে যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি, সেটা হচ্ছে সমাজকর্ম প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের সমাজকর্ম পদ্ধতির একটি অন্যতম একটি পদ্ধতি, সেটা হচ্ছে সমাজকর্ম গবেষণা। সমাজকর্ম গবেষণা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে কিন্তু লিখে দিয়েছি সমাজকর্ম গবেষণা, সকলে দেখতে পাচ্ছ। এই সমাজকর্ম গবেষণা নিয়ে আজকে আমরা মূলত তোমাদের সামনে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, কাগজ কলম হাতে নাও, বই পুস্তক নাও, এবং আমরা যে বিষয়টা পড়াচ্ছি সেটা তোমরা এখন দেখার চেষ্টা করবে, এবং সাথে সাথে যে বিষয়গুলো নতুন তোমাদের কাছে মনে হবে সেগুলো তোমরা খাতায় সন্নিবেশিত করে নেবে। আশা করতেছি তোমরা মনে হয় এ জায়গা থেকে কিছু হলে উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা শুরু করি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসটা জুড়েই আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করব, যে কম্পোনেন্টসটাগুলো নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে গবেষণা কী, দুই নম্বরে সমাজকর্ম গবেষণা কী, তারপর সমাজকর্ম গবেষণার ধাপসমূহ, তারপরে হচ্ছে সমাজকর্ম গবেষণার যে ধাপের পরে হচ্ছে যে যে গুরুত্বটা, সমাজকর্ম গবেষণার গুরুত্বটা কী, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে পুরো সময়টা জন্য আমার সাথে তোমরা থাকতেছো বন্ধুরা, শুরু করি তাহলে। শিক্ষার্থী বন্ধুরা, গবেষণা, গবেষণা যদি আমরা প্রথমে যাই, তাহলে গবেষণা এর ইংরেজি প্রতিশব্দ কি? সকলে বলবে স্যার গবেষণা এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিসার্চ। রিসার্চ, গবেষণা এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিসার্চ। এখানে দেখো রিসার্চ লিখতে আর ই, আর ই রি, তারপরে সার্চ, রিসার্চ। রি শব্দের অর্থ হচ্ছে পুনরায়, রি অর্থ আবার করে, নতুন করে, রি। আর সার্চ অর্থ অনুসন্ধান করা, অর্থাৎ রিসার্চ বা পুনরায় অনুসন্ধান করা, আবার অনুসরণ করা, অনুসন্ধান শুরু করা, হ্যাঁ, তাহলে নতুন করে শুরু করা। তাহলে রিসার্চ আমরা পেলাম রি শব্দ অর্থ পুনরায়, আর সার্চ শব্দ অর্থ হচ্ছে অনুসন্ধান। তাহলে রিসার্চ শব্দের এর যদি আমরা বাংলা আবেদনিক অর্থ ধরি, তাহলে পুনরায় অনুসন্ধান। সাধারণভাবে বলা যায় গবেষণার বিষয় হচ্ছে কোনো বিষয় নিয়ে বারবার অনুসন্ধান করা, তথ্য সংশোধন করা, গ্যাদার করা, একত্রিত করা, যে বিষয়গুলো বারবার করা সেগুলোকে আমরা অনুসন্ধান হিসাবে ধরতে পারি, বা সেটাকে আমরা গবেষণা হিসেবে মূল্যায়ন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গবেষণা কাকে বলে বা গবেষণা কী, সেটা নিয়ে আমরা আলোকপাত করতেছি। তাহলে গবেষণা হলো একটি সুশৃঙ্খল প্রক্রিয়া, গবেষণা হলো একটি সুশৃঙ্খল প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ঘটনা বা নীতি সম্পর্কে অনুসন্ধান করা হয়। গবেষণাটা একবারে পুরো নিট অ্যান্ড ক্লিন, একবার সুশৃঙ্খল একটা প্রক্রিয়া বা একটা ওয়ে। এই পদ্ধতির মাধ্যমে, সুশৃঙ্খল পদ্ধতির মাধ্যমে বা প্রক্রিয়ার মাধ্যমে কোনো ঘটনা বা নীতি সম্পর্কে বারবার অনুসন্ধান করা, পুনরায় অনুসন্ধান করা, অনুসন্ধান করে এটার থেকে তথ্য গ্যাদার করা, একত্রিত করা, সেটাই হচ্ছে গবেষণা বা রিসার্চ। আমরা বলি না যে এই বিষয়টা নিয়ে আমি রিসার্চ করতেছি, এই বিষয়টা নিয়ে আমি গবেষণা করতেছি। এই যে আমরা কথাগুলো বলি সেগুলো হচ্ছে গবেষণা। অর্থাৎ গবেষণা হলো একটি সুশৃঙ্খল প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ঘটনা বা নীতি সম্পর্কে অনুসন্ধান করা হয়। তাহলে গবেষণাটা আমরা জানতে পারলাম, গবেষণা কাকে বলে বন্ধুরা। তারপরে আমরা চলে যাচ্ছি সমাজকর্ম গবেষণা কাকে বলে। তাহলে তা গবেষণা আমরা পেলাম, এখন আমরা আলোচনা করব সমাজকর্ম গবেষণা কাকে বলে, সমাজকর্ম গবেষণা কি বা সমাজকর্ম গবেষণা কি। তাহলে দেখো দুইটা প্রত্যয়, একটা সমাজকর্ম, একটা হচ্ছে গবেষণা, সোশ্যাল ওয়ার্ক, আর গবেষণা ইংরেজি কি রিসার্চ। তা সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, তা সোশ্যাল ওয়ার্ক রিসার্চ কি, সমাজে অনেক ধরনের সমস্যা আছে, সমাজে বহুবিধ সমস্যা আছে, সেই সমস্যাগুলোর যে গবেষণা করা হয় সেটা সমাজকর্ম গবেষণা। সমাজে অনেকগুলো সমস্যা আছে, যেমন আমি মাদকাসক্ত, সমাজে একটা সমস্যা মাদকাসক্ত, এই মাদকাসক্ত নিয়ে যদি আমি গবেষণা করি তাহলে আমার ভুরি ভুরি সময় লাগবে, এবং এই জায়গাতে ব্যাপক তথ্য আমি গ্যাদার করতে পারবো।
তাহলে এই যে সমাজকর্ম গবেষণা যদি আমরা বলি যে সামাজিক সমস্যা সমাধানের জন্য যে প্রক্রিয়া বা অবলম্বন নীতি কৌশল জ্ঞান অবলম্বন করা হয় যার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে সমাজের স্তর থেকে সমস্যা থেকে সমাধান প্রক্রিয়া বের করা যায় তাকে সমাজকর্ম গবেষণা বলা হয় থাকে। বন্ধুরা, তাহলে সমাজকর্ম গবেষণা যদি আমরা বলি যে মাদকাসক্ত, এই মাদকাসক্ত নিয়ে যদি আমরা আলোচনা করি বা মাদকাসক্ত নিয়ে যদি আমরা অনুসন্ধান করি তাহলে অনেক তথ্য বেরিয়ে আসবে। তাহলে সমাজকর্ম গবেষণা কাকে বলে? দেখো সংক্ষেপে, সমাজকর্মে ব্যবহৃত জ্ঞান কৌশল ও পদ্ধতি সমূহের ধারণা ও সাধারণীকরণের মাধ্যমে যথার্থতা ও কার্যকারিতা নির্ণয়ে বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়াকে সমাজকর্ম গবেষণা বলে। অর্থাৎ সমাজকর্মে যে জ্ঞান আছে, যে কৌশল আছে, যে পদ্ধতি আছে, যে ধারণা আছে, এই সবগুলোকে কাজে লাগিয়ে, জ্ঞান কৌশল পদ্ধতি ধারণা এই সবগুলোকে কাজে লাগিয়ে কিসের মাধ্যমে, যথার্থতার মাধ্যমে, কার্যকারিতার মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক যে অনুসন্ধান প্রক্রিয়া চালায় তাকে সমাজকর্ম গবেষণা বলা হয় থাকে। তাহলে বন্ধুরা, সমাজকর্ম গবেষণা কাকে বলে সেটা আমরা পেলাম, সমাজকর্ম গবেষণা বলে কাকে বলে সেটা আমরা পেয়ে গেলাম। বন্ধুরা, তাহলে তোমরা কি সমাজকর্ম গবেষণা কাকে বলে সেটা বলতে পারবে? তাহলে আমি আবার একবার বলে দিচ্ছি, সমাজকর্মে ব্যবহৃত জ্ঞান কৌশল ও পদ্ধতি সমূহের ধারণা ও সাধারণীকরণের মাধ্যমে যথার্থতা নির্ণয়ে মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়াকে বলা হয় সমাজকর্ম গবেষণা, তাহলে সোশ্যাল ওয়ার্ক রিসার্চ। বন্ধুরা, আমরা পেলাম সোশ্যাল ওয়ার্ক রিসার্চ পেয়ে গেলাম। এরপরে আমরা বন্ধুরা চলে যাব সমাজকর্ম গবেষণার ধাপ সমূহ, অর্থাৎ কোন কোন ধাপ অনুসরণ করতে হবে, কোন কোন ধাপে আমরা গবেষণা করব, এই ধাপগুলো করব। অর্থাৎ এই গবেষণার বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে দেখবা অনেক মানুষ কী করে, থিসিস করে, দেখো না কারণ পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, এই পিএইচডি ডিগ্রি যে অর্জন করে সে কিন্তু গবেষণা করে, একটা বিষয়ের গবেষণা করে, একটা বিষয়ের উপর গবেষণা করে। সাপোজ যদি আমি বলি যে গবেষণার একটা শিরোনাম হবে, এ কথাটা পরে আসবে, তারপর বলে দিচ্ছি আগে, যে একটা শিরোনাম হয়, সাপোজ তোমাকে যদি বলা হয় যে গবেষণার শিরোনামটা কি, যে চাঁদপুর জেলা শিক্ষা বিস্তারে আলামিন একাডেমির ভূমিকা, একটা গবেষণার শিরোনাম। যদি এই শিরোনামে তুমি গবেষণা চালাও তাহলে কিন্তু বিস্তারিত তথ্য তুমি এই জায়গায় পেয়ে যাবে, এবং শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আলামিন একাডেমি কী কী করেছে, আলামিন একাডেমি কোন কোন শিক্ষার্থী ভূমিকা রেখেছে সেটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে বন্ধুরা, আমরা ধাপসমূহে চলে যাই, সমাজকর্ম গবেষণার ধাপসমূহ। এই সমাজকর্ম গবেষণার ধাপসমূহকে এক একজন মনীষী এক এক রকম সংজ্ঞায়িত করেছেন, গবেষণার ধাপসমূহকে এক একজন মনীষী এক এক রকম বলেছেন। আমরা কয়েকজন মনীষীর সেই ধাপসমূহ আমরা লিখব, এবং সাথে সাথে আমরা এগুলোর থেকে সমন্বয় সাধন করে আমরা পূর্ণাঙ্গ একটি গবেষণার ধাপসমূহ নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা সি নিকমিস অ্যান্ড ডি নিকমিস দুইজন ব্যক্তি, তারা সমাজকর্ম গবেষণার ধাপসমূহ নির্ণয় করেছেন এভাবে। একটা সার্কেল তারা দিয়েছেন, একটা সার্কেল আমরা নিলাম, একটা রেক্টেঙ্গেলের মতন একটা সার্কেল নিলাম, এই সার্কেলটা। এই সার্কেলে প্রথমে তারা এ জায়গায় ধরেছেন সমস্যা, প্রথমে তারা সমস্যা দিয়েছেন বা প্রবলেম দিয়েছেন, তারপরে হচ্ছে এ জায়গায় তারা দিয়েছেন পূর্ব অনুমান, পূর্ব অনুমান অর্থাৎ সমস্যার পরে কিন্তু অনুমান করা হয়, তারপর হচ্ছে গবেষণার নকশা, গবেষণার নকশা বন্ধুরা পেলাম গবেষণার নকশা, তারপর হচ্ছে পরিমাপ, তারপর পরিমাপ। এরপরে পরিমাপের পরে আমরা যেতে পারি কি, তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহ। এরপরে তারপরে উপায় বিশ্লেষণ, এই যে তথ্য উপাত্ত যেটা নিল সেটা হচ্ছে উপাত্ত বিশ্লেষণ, তথ্য উপাত্ত বিশ্লেষণ। এরপরে কি আছে, এরপর আছে সাধারণীকরণ,
সাধারণীকরণ। এই যে মাঝখানে হচ্ছে গিয়ে তথ্য থিওরি, দেখো এই সব কিন্তু এই একত্রে যে এগুলোর মাধ্যমে আমরা যা পাবো সব কিছু হতে তথ্য আমরা গবেষণা লব্ধ সেটা আমরা পাবো। আরও সমস্যা পূর্ণ মানে একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, সেটার থেকে কিছু তথ্য সংগ্রহ করব, গবেষণার নকশা প্রণয়ন করব, কীভাবে নকশা করা যায় তার পরিমাপ করব, তারপর তথ্য সংগ্রহ করব, উপাত্ত বিশ্লেষণ করব, সাধারণীকরণ করব, এই সব কিছুর মাধ্যমে হচ্ছে তথ্য, আমি সব ইনফরমেশন এ জায়গায় পেয়ে যাব। এরপরে এটা হচ্ছে একজন মনীষীর গবেষণার ধাপ, সে দেখিয়েছেন গবেষণার সমাজকর্ম গবেষণার ধাপ সমূহ তিনি দেখিয়েছেন। এরপরে সি আর কথাড়ি তার রিসার্চ মেথোলজি গ্রন্থে তিনি সমাজকর্ম গবেষণার আরও কিছু ধাপ উল্লেখ করেছেন, সেই ধাপগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। সেই ধাপগুলো কি সমাজকর্ম গবেষণার ধাপ সমূহ তিনি যে ধাপগুলো বলেছেন সেগুলো আছে সি এস কথাড়ি তার রিসার্চ মেথোলজি গ্রন্থে তিনি বলেছেন প্রথমে সমস্যার সংজ্ঞায়ন, তিনি বলেছেন সমস্যার সংজ্ঞায়ন তিনি করেছেন সমস্যার সংজ্ঞায়ন করার পরে তিনি করেছেন আর দুইটা ভাগ করেছেন। একটা হচ্ছে যে তথ্য আগে এই সমস্যা নিয়ে কেউ আলোচনা করেছে কিনা বা এই বিষয় নিয়ে আগে কেউ কোনো তথ্য দিয়েছে কিনা সমস্যার, সে হচ্ছে পূর্বকৃত গবেষণার পর্যালোচনা। আর একটা হচ্ছে তথ্য পর্যালোচনা। দেখো এরপরে এটা আর এটা মিলে কিন্তু এই দুইটা মিলে একটা হবে, সেটা হচ্ছে এই দেখো সমস্যার সংজ্ঞায়ন পূর্বকৃত গবেষণার পর্যালোচনা, আগে কেউ কোনো গবেষণা করছে কিনা সেটার পর্যালোচনা করবে, তারপরে তথ্য প্রত্যয় যেগুলো আলোচনা আগে তথ্য উপত্য আছে সেগুলোকে পর্যালোচনা করার পরে সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে অনুমতি সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ আমি অনুমতি সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ এরপরে কি হবে দেখো অনুমতি সিদ্ধান্ত গ্রহণের পরে আসবে গবেষণার নকশা প্রণয়ন। এরপরে আসবে তথ্য সংগ্রহ, বন্ধুরা তথ্য সংগ্রহের পরে তথ্য বিশ্লেষণ, তারপরে দেখো তথ্য বিশ্লেষণের পরে হচ্ছে প্রতিবেদন প্রণয়ন, প্রতিবেদন প্রণয়নের পরে হচ্ছে ফলাফল উপস্থাপন, এটা পরে ফলাফল উপস্থাপন। এই দেখো কয়েকটা ধাপ কিন্তু তারা উল্লেখ করেছে যে এই এইভাবে এই প্রক্রিয়া অনুসরণ করলে, এই ধাপ অনুসরণ করলে একটা গবেষণা করা সম্ভব। দেখো সমস্যার সংজ্ঞায়ন করেছে, তারপর পূর্বকৃত গবেষণার পর্যালোচনা, আগে যদি কেউ এই বিষয়ে পর্যালোচনা গবেষণা করতে থাকে সেটা পর্যালোচনা করে এই জায়গা থেকে, তারপর তথ্য প্রত্যয় যেগুলো পাবো সেগুলোর থেকে পর্যালোচনা, দুইটা করে আমি সিদ্ধান্ত উপনীত হলাম যে আমি এটা নিয়ে গবেষণা করব। এই গবেষণা করার পরে গবেষণা নকশা প্রণয়ন করবো, অর্থাৎ কোন কাজটা আমি আগে করব, তথ্য সংগ্রহ করব, তারপরে কোন কাজটা করে আমি গবেষণাটা আগাবো, কোন দিকে আমি আগে যাব, তাহলে গবেষণা নকশা প্রণয়ন, তারপর তথ্য সংগ্রহ করব আমি,
তথ্য সংগ্রহ করবে, তথ্য বিশ্লেষণ করবে, আমি যে তথ্যগুলো পেলাম সেগুলো বিশ্লেষণ করবে যে সঠিক তথ্য না ভুল তথ্য। এই বিশ্লেষণ করার পর আমি প্রতিবেদন প্রণয়ন করবো, অর্থাৎ তথ্য তো সব কিছু বিশ্লেষণ করার পরে আমি একটা প্রতিবেদনের মতো লিখবো, যেটা সিনপসিস হবে আর কি। অর্থাৎ আমি প্রতিবেদন তৈরি করবো, প্রতিবেদন তৈরি করার পর আমি ফলাফল উপস্থাপন করবো, অর্থাৎ আমি প্রপোজাল যে লেটার থাকবে সেটাকে আমি উপস্থাপন করবো, অর্থাৎ আমি এই কাজটা করে এই প্রস্তাবন আমি উপস্থাপন করতেছি। তাহলে দেখো বন্ধুরা, যে সমাজকর্ম গবেষণার যে ধাপসমূহ, সেই ধাপসমূহে কিন্তু আমরা এটা আলোকপাত করলাম বন্ধুরা। এরপরে আমরা চলে যাচ্ছি সমাজকর্ম গবেষণার যে ধাপসমূহ, এগুলোতে আলোচনা করলামই আমরা, এগুলোর সিদ্ধান্তের আলোকে আমরা দুইজন মনীষী এই সমাজকর্ম গবেষণার ধাপ দিয়েছেন, সেগুলোর আলোকে আমরা কিছু গবেষণার ধাপ তোমাদের সামনে লিখে দিচ্ছি এবং সেগুলো একটা আলোচনা করব। বন্ধুরা, সমাজকর্ম গবেষণার ধাপসমূহে যদি আমরা যাই, সমাজকর্ম গবেষণার ধাপসমূহ, সমাজকর্ম গবেষণার ধাপসমূহ, এক নম্বরে আমরা যে ধাপ বা পদ্ধতি অবলম্বন করব সেটা হচ্ছে গবেষণা সমস্যা বা বিষয় নির্বাচন। গবেষণা সমস্যা বা বিষয় নির্বাচন, সমস্যা বা বিষয় নির্বাচন। দুই নম্বরে হবে সাহিত্য পর্যালোচনা, প্রাসঙ্গিক সাহিত্য পর্যালোচনা। তিন নম্বরে হবে উদ্দেশ্য নির্দিষ্টকরণ, উদ্দেশ্য নির্দিষ্টকরণ। চার নম্বরে অনুমতি সিদ্ধান্ত গ্রহণ, অনুমতি সিদ্ধান্ত গ্রহণ। পাঁচ নম্বরে আমরা এগুলো আলোচনা করব, তারপর গবেষণা নকশা প্রণয়ন, নকশা প্রণয়ন। বন্ধুরা, ছয় নম্বর হবে কার্যকরী সংজ্ঞা প্রদান, দেখো বন্ধুরা, আমরা গবেষণা সমস্যা বা বিষয় নির্বাচন, আমরা যখন বিষয়টা নিয়ে গবেষণা করব, কোনো বিষয় নিয়ে যখন গবেষণা করব, তখন আমরা এটার একটা সমস্যা, কোন সমস্যা নিয়ে, সমাজে তোমার অনেকগুলো সমস্যাই আছে, আমরা প্রথমে এই সমাজের কোন সমস্যাটা নিয়ে আমরা আলোকপাত করবো, অর্থাৎ কোনটা নিয়ে আমরা গবেষণা করব সেটাকে ঠিক করতে হবে, অর্থাৎ বিষয় নির্বাচন করতে হবে। অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়ের ভিতর থেকে আমাদেরকে একটা বিষয় নির্দিষ্ট করে নিতে হবে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেমন সমাজে অনেকগুলো সমস্যা আছে, যে অবাঞ্ছিত যে সমস্যাগুলো, যেটা সমাজ থেকে দূর করতে সকলেই ঐক্যবদ্ধ এবং সবাই চায় সমাজ থেকে এই সমস্যাটা দূর হয়ে যাক, সকলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালায়, সেই সমস্যাগুলো কী, সেই সমস্যাগুলো আমি আগে আমি বাছাই করব, সেটাকে আমি শিরোনাম হিসেবে ধরব, অর্থাৎ আমি বিষয় নির্বাচন করব। এরপরে আমি প্রাসঙ্গিক সাহিত্য পর্যালোচনা, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করব, সাপোজ আমি বাল্য বিবাহ নিয়ে আলোকপাত করব, বাল্য বিবাহ আমার গবেষণার বিষয় হচ্ছে বাল্য বিবাহ, আমি এই বিষয় নির্বাচন করলাম বাল্য বিবাহ। এই বাল্য বিবাহ সম্পর্কে যত প্রাসঙ্গিক সাহিত্য আছে, এই সম্পর্কে লেখা যত ব্যক্তির বই আছে, তথ্য আছে, সেই সব তথ্যগুলো আমি পর্যালোচনা করব বাল্য বিবাহ সম্পর্কে। এই তথ্য সংগ্রহ করার পরে আমি উদ্দেশ্য নির্দিষ্ট করব, যে আমি কি কারণে এটা করব, এই বাল্য বিবাহটা আমি যে রোধ করব, রোধ করার জন্য আমি উদ্দেশ্যটা নির্দিষ্ট করব, যে আমি এই কারণে বাল্য বিবাহ সম্পর্কে আমি বিষয় নির্বাচন করে আমি পর্যালোচনা করতেছি, অর্থাৎ আমি গবেষণা করতেছি। এরপর অনুমতি সিদ্ধান্ত গ্রহণ, আমি সিদ্ধান্ত নেব যে আমি যে সাহিত্য পর্যালোচনা করার পরে, আমি সব কিছু করার পরে আমি সিদ্ধান্ত উপনীত হলাম যে না, আমি এটা নিয়েই গবেষণা করব, এটাকেই আমি গবেষণার বিষয় হিসাবে নির্ধারণ করে নিলাম। এবার গবেষণার নকশা প্রণয়ন করব,
অর্থাৎ কোন ধাপে কোন কোন দিকে আমি আগাবো, কোন সাইডটাকে আমি আগাবো, কোনটাকে আমি আগে দেবো, কোনটাকে পরে দেবো, সেই গবেষণা একটা নকশা প্রণয়ন করবো, একটা সার্কেল তৈরি করব। তারপরে কার্যকরী সংজ্ঞা প্রদান, অর্থাৎ বাল্য বিবাহ সম্পর্কে কার্যকরী একটা সংজ্ঞা প্রদান করব যে আমি এই বিষয় নিয়ে গবেষণা করতেছি, এই বিষয়ে বাল্য বিবাহ হচ্ছে এটা, একটা কার্যকরী একটা সংজ্ঞা প্রদান করব। এরপরে আমি পদ্ধতি নির্ণয় করব, পদ্ধতি নির্ণয়ের 7 নম্বরে পদ্ধতি নির্ণয় করব। পদ্ধতি নির্ণয়, আমি কোন কোন পদ্ধতির মাধ্যমে, কোন কোন পদ্ধতির মাধ্যমে আমি এই বাল্য বিবাহ যে বিষয়টা এটা নিয়ে আমি গবেষণা করব, পদ্ধতি নির্ণয়। তারপরে হচ্ছে তথ্য সংগ্রহ, যত পদের তথ্য আছে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কোনো বিশেষ, হ্যাঁ, তথ্য সংগ্রহ করতে হবে, তথ্য সংগ্রহ করব। কোনো ব্যক্তির কাছে হতে পারে, সাফারার কোনো ব্যক্তির কাছে হতে পারে যে বাল্যবিবাহের কারণে তার এই সমস্যাগুলো হয়েছে, বাল্যবিবাহের কারণে তার এই সমস্যাগুলো হয়েছে, হ্যাঁ, বাল্যবিবাহ যদি হয় সমাজে, এই বিস্তারিত ব্যক্তির কাছে ডোর টু ডোর গিয়ে আমি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করব। এরপর সে তথ্য প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণকরণ, 8-9 নম্বরে আমি করব কি তথ্য যে আমি যেগুলো পাবো সেগুলোকে প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণকরণ ও বিশ্লেষণ করব। আমি যে তথ্যগুলো পেলাম সেই তথ্যগুলোকে আসলে ঠিক না, এটা সমাজের জন্য ক্ষতি, হ্যাঁ, সমস্যার জন্য আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, যে বিষয়টা নিয়ে আমি গবেষণা করতেছি সেটার সাথে এটা সঙ্গতিপূর্ণ কোনো, সেই তথ্যগুলো আমি বিশ্লেষণ করব। তারপরে আমি চলে যাব গবেষণার প্রতিবেদন উপস্থাপনা, আমি যে গবেষণা এতক্ষণ পর্যন্ত করলাম এই বিষয়গুলো সেটাকে আমি একটা প্রতিবেদন আকারে পেশ করব, সেটাকে আমি প্রতিবেদন আকারে পেশ করব, প্রতিবেদন তৈরি, প্রতিবেদন তৈরি করব। বন্ধুরা, এই 10টা ধাপ যদি আমি অনুসরণ করি তাহলে আমি গবেষণা করে সফল হব, গবেষণা করা আমার পক্ষে সম্ভব হবে। এই 10টা ধাপের মাধ্যমে কিন্তু গবেষণা করা হয়, যে কোনো ব্যক্তি যখন রিসার্চ করে, কোনো ব্যক্তি একটা অনুসন্ধান করে, তখন কিন্তু এই ধাপগুলোই সে অনুসরণ করে এবং এই ধাপগুলোর মাধ্যমে সে একটা রেজাল্ট পায়। তাহলে বন্ধুরা, এই আমরা গবেষণার বিষয়গুলো পেলাম। এরপরে আমরা গবেষণার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে গবেষণার পর্যালোচনা, সমাজকর্ম গবেষণার পর্যালোচনা। আমরা গবেষণাগুলো কীভাবে, কোন ধাপে, অর্থাৎ কীভাবে আমি গবেষণার ধাপটা নিতে পারি, পর্যালোচনা, আমি গবেষণার জন্য আমি কী কী প্রস্তাবনা রাখতে পারি, আমার গবেষণার বিষয় কী থাকবে বা প্রস্তাবনা কী, সমাজকর্ম গবেষণার প্রস্তাবনা, অর্থাৎ গবেষণার প্রস্তাবনা আমি নেব। বন্ধুরা, গবেষণার প্রস্তাবনায় কী কী থাকবে সে বিষয়টা আসলে আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা নেক্সট ক্লাসে গবেষণার প্রস্তাবনা নিয়ে আলোচনা করব এবং সমাজকর্ম গবেষণার গুরুত্ব নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এবং সমাজকর্মের যে আজকের এই পাঠটাতে আমরা শেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদেরকে যে গবেষণাটা কী, আমি আশা করি মনে হয় কিছু হলে শিক্ষার্থীদের জায়গা থেকে বুঝতে সক্ষম হয়েছে যে গবেষণা কী। আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করব সমাজকর্ম গবেষণার যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা নিয়ে আলোচনা করব এবং সমাজকর্ম গবেষণার যে গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আবার একটু রিভিউতে যাচ্ছি যে তোমাদের সাথে কী আলোচনা করলাম। প্রথমে আলোচনা করছি যে গবেষণা কী, তারপর আলোচনা করেছি সমাজকর্ম গবেষণা কী, তারপর আলোচনা করছি তোমাদের সামনে গবেষণার সমাজকর্ম গবেষণার ধাপসমূহ। এই কয়েকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করে, 3টা বিষয়, একটা হচ্ছে গবেষণা, সমাজকর্ম গবেষণা আর সমাজকর্ম গবেষণার ধাপ, এই 3টা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব গবেষণার প্রস্তাবনা এবং সমাজকর্ম গবেষণার গুরুত্ব, এই 2টা বিষয় নিয়ে আলোকপাত করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় আসলে যদি এটা পড়ো তাহলে, এবং আমি যে বিষয় লেকচারটা দিলাম সেটা যদি তোমরা একটু দেখো, সহায়ক ভূমিকা হবে বলে আশা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় একটু পড়াশোনা করবে, নচেত তোমরা আসলে সব কিছুই ভুলে যাবে। যদি তোমরা একটা জায়গায় বসে থাকো এবং একটা বই নাড়াচাড়া না করো, বই নাই ধরো, তাহলে সব কিছু ভুলে যাবে। সেজন্য বাসায় তোমাদের পড়ার আহ্বান জানাচ্ছি, বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের জন্য এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।